াহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তালা রশেষ কৃপায় সবাই ভালো আছেন আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপেথ উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মহিলাদের কষ্টকর বেধি নিয়ে বেধিটির নাম হল স্তন প্রদাহ স্তন প্রদাহ কেন হয় স্তন প্রদাহ হলে আমরা কিভাবে এর থেকে হোমিও চিকিৎসার মাধ্যমে মুক্তি পাবো সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে আপনারা দেখলে উপকৃত হবেন সাধারণত সন্তান প্রসবের পরে প্রসূতির স্তনে দুধ জমে প্রথমে স্তন ফুলে স্ফীত হয় বেদনা হয় শীত শীত বুধ হয়ে জ্বর হয় প্রভৃতি লক্ষণ প্রকাশ পায় অনেক সময় ঠান্ডা লেগেও স্তনে টাটানো ব্যথা হতে পারে আঘাত লাগার কারণ বশত কিংবা অন্য কোনো কারণেও স্তনের দুধের সঞ্চার হয়ে স্তন প্রদাহ হতে ইহাকে স্তন প্রদাহ বলে স্তন প্রদাহের বেশ কিছু হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন আছে যে মেডিসিনগুলো সেবনের মাধ্যমে আমরা খুব সহজেই এই রোগ থেকে মুক্তি পেতে পারি সেই ধরনের কিছু কার্যকরী মেডিসিন নিয়ে আজ আমি আলোচনা করব আশা করি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন আপনারা সবাই উপকৃত হবেন স্তন প্রদাহের প্রথম অবস্থায় ঠান্ডা লেগে পীড়ার উৎপত্তি হয়ে শীত শীত করে জ্বর আসে স্তনে টাটানি ব্যথা আরম্ভ হয় ব্যথার জন্য রুগী অস্থির হয়ে যায় অস্থিরতা প্রকাশ পায় ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় এই ধরনের লক্ষণে অ্যাকোনাইট নেপ একটি খুবই কার্যকরী মেডিসিন এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অ্যাকোনাইট নেপ কিছুদিন সেবন করলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন স্তন প্রদাহের আরেকটি উত্তম মেডিসিন হলো বেলেডোনা বেলেডোনার সিমটম বা লক্ষণ কেমন হবে জেনে নিই স্তন যদি কোনো কারণে ফুলে যায় শক্ত হয়ে যায় চিরিক মারা ব্যথা হয় ব্যথা যদি হঠাৎ আসে হঠাৎ যায় ব্যথার জায়গা যদি খুবই গরম অনুভূত হয় লাল টকটকে হয় স্তন যদি ভারী বোধ হয় রুগী যদি শীত সহ্য করতে না পারে ব্যথা যদি হঠাৎ আসে হঠাৎ যায় এই ধরনের লক্ষণে বেলেডোনা খুবই কার্যকরী একটি মেডিসিন স্তন প্রদাহের আরেকটি উত্তম মেডিসিন হলো ব্রায়োনিয়া অ্যালভ জেনে নেই ব্রায়োনিয়ার অ্যালভের লক্ষণ বা সিমটম কেমন হবে স্তন যদি খুবই শক্ত হয়ে ফুলে যায় ভার ভার লাগে স্তনের খুবই প্রচণ্ড ব্যথা হয় স্তনের ব্যথায় যদি জ্বর আসে স্তনে যদি ভয়ানক বেদনা হয় বেদনা যদি নড়াচড়ায় বৃদ্ধি পায় চুপচাপ বসে থাকলে আরাম পায় রুগীর প্রচুর পানি পিপাসা হয় অনেকক্ষণ পরপর অনেকখানি করে পানি পান করে রুগীর সকল কিছুই শুষ্ক থাকে পায়খানা শক্ত হয় এই ধরনের লক্ষণে ব্রায়োনিয়া খুবই কার্যকরী একটি মেডিসিন স্তন প্রদাহের আরেকটি খুবই কার্যকরী মেডিসিনের নাম হলো ফাইটোলক্কা জেনে নেই ফাইটোলক্কার লক্ষণ বা সিমটম কেমন হবে যাদের স্তন খুব শক্ত হয়ে যায় ভয়ানক বেদনা হয় এমনকি পেকে যাবার উপক্রম হলেও ফাইটোলক্কা মেডিসিনটি সেবনের মাধ্যমে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি স্তন প্রদাহের আরেকটি কার্যকরী মেডিসিনের নাম হলো হিপার সাল্প জেনে নেই হিপার সাল্পের লক্ষণ বা সিমটম কেমন হবে যাদের স্তনে অত্যন্ত দপদপানি ব্যথা হয় ব্যথার স্থানে স্পর্শ বা হাত ছোঁয়ানো যায় না এমন কি কাপড়ের ঘর্ষণও সহ্য হয় না এই ধরনের লক্ষণই হিপার সাল খুবই কার্যকরী একটি মেডিসিন আপনারা নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে আপনাদের লক্ষণ বা সিমটম অনুযায়ী যে কোনো অ্যাকটিভ বা দুইটি মেডিসিন সেবনের মাধ্যমে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ